মূলত মানে সেটা হলো 2012 এর মার্চের 2 তারিখ উত্তম বণিক ডিএসপি এখন মূলত উনি এডিশনাল এসপি উদয়পুর ওনার সাথে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার 3 মাস পর থেকেই ওনার মা আর উনি টাকা পয়সা নিয়ে মেন্টালি আমার কাছে মানে আমার টর্চার করতো ইভেন হাতও উঠাতো উঠানোর পর 2012 এর অগস্টের 20 তারিখ সে 50,000 টাকা চাইলো সে নাকি গাড়ির ইনস্টলমেন্ট দিব না গাড়ি কিনবো এমন কয়েক টাকা চাইলো 20 তারিখ অগস্টের 20 তারিখ 2012 এর আমার মা আয়া হেডমার কাছে 50,000 টাকা দিয়ে গেছে ঠিক আছে দিয়ে যাওয়ার পর ঠিক আছে তবু তার আর মেন্টালি টর্চার মানে চলছেই চলছে ইভেন হাতও উঠাইতো দেন আমার মেয়ে হইল মেয়ে হওয়ার পরও তারা সেইভাবেই তারা মানে টর্চার চলছে চলছেই চলছে যা কি মানে হাজব্যান্ড তো এটি নিয়ে তো মানুষের কাছে কোয়াও যায় না ভাবছি নিজের মধ্যে শর্ট আউট তুলে নিব বাট শর্ট আউট হয়েছে না তারপর এখন কি সমস্যা হলো সে জায়গা কিনছে 2021 সে জায়গা কিনছে এখন বাড়ি করবো ওইটা নিয়েও সে আমার কাছে টাকা চাইতেছে তো এটা নিয়ে আমি অস্বীকার করছি তো এরপরে সে আমার বিভিন্নভাবে সব কিছু ব্যাপারে বিশ্রী গালিগালাজ করে বিশ্রী মন্তব্য করে এবং মানে কিছু কথা আছে কি ক্যামেরার সামনে হয়তো বা কইতে মুখে পাতবো সে চায় সে তার বোরে অন্য কারোর সাথে বিছানায় দেখতে চায় এই ধরনের কথাবার্তা সে আমারে কয় যে যে মানে মানে বড় বড় আধিকারিকদের সাথে মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কথা কইতে ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কারোর সাথে কথা কইতে কথা কয়ে যাতে ভালোভাবে কথা কইবেন তারা যদি আমার সাথে কোনো মানে বাজে কাজ করতে চায় তারা থেকে যাতে আমি টাকা নিয়ে যাতে হেরে দিই মোবাইল আইফোন এইসব নিয়ে তো ইডি নিয়েই ঝামেলা হয়েছে এর সঙ্গে ঝগড়া হয়েছে কেন সে আমার এই কথা বলবো আমি তো হের ওয়াইফ না সে তো আমার এই ধরনের কথা কইতে পারে না দেন কী করলো হেডফোনের মধ্যে কিছুদিন আগে দেখলাম হেডফোনের মধ্যে বিভিন্ন মহিলার সাথে হেল্প মানে বিচ্ছি ফটো টোটো ভিডিও কলে স্ক্রিনশট টিনশট বিচ্ছি কথাবার্তা হ্যাঁ সে কয় ভিডিও কলে মহিলারা হেরে ড্রেস খুললে দেখায় সেও হের ড্রেস খুললে মহিলারা দেখায় ওইটা নিয়ে প্রোটেস্ট করার পর থেকে সে আমারে কইছে যে আমার চরিত্র খারাপ সে আমারে সবার কাছে এমন প্রুফ করবো যে আমার চরিত্র খারাপ সবার কাছে ফোন কইরা কইরা ইভেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আমার আত্মীয় স্বজন আমার মেয়ের টিচারের ফ্রেন্ডের টিচারের বাড়ি যায় ওখানে ফ্রেন্ডের মার কাছেও সে ফোন করে আমার চরিত্র সম্পর্কে বিভিন্ন বিচ্ছিরি কথাবার্তা কইতেছে যা আমি কইতেও পারতাম না ওইটি সে কইতেছে কইয়া কইয়া সে আমারে মেন্টালি হ্যারাসমেন্ট করতেছে কিছুদিন আগেও সে মারছে যখন হেরে আমি কইলাম তুমি কেন আমার সম্পর্কে ইডি কইতেছো হ্যাঁ আমারে কইছে যে আমার কাছে যে মহিলার ভিডিও ফুটেজ আছে যেই মহিলার সঙ্গে হেছে বিশ্রী বিশ্রী ফোনে কথা কইছে ওইটার ভিডিও ফুটেজও আমার কাছে আছে মহিলা স্বীকার করছে অডিও ভিডিও হোয়াটসঅ্যাপ সব কিছু আমার কাছে আছে আমি এটা কইলাম সে কইল আমারে যে আমি এখন আমার মুখ দেখানোর মতন সে রাখতো না আমি যে সুইসাইড করতে বাধ্য হই সে এটা করবো আমার বদিরারে আমার ভাইতারারও ফোন করে এই ধরনের গালাগাল মানে কইছে যে মানে আমি যাতে মৃত্যুর মুখের দিকে যায়গা সে এমন কিছু করবে এখন এটা নিয়েই আমি আইসি যেভাবে তো হয় না আমার একটা 10 বছরের মেয়ে আছে আমার মেয়ের নিয়ে আমি অনেক কিছু ফেস করতেছি আজকে এক মাস যাবৎ সে আমার মেয়ের খোঁজ দেয় না আমার মেয়েও হেরে ফোন করে কইতেছে যে না বাবা তুমি আগের মতো হয়ে যাও তুমি মার নামে কেন মিষ্টি কথা বলছো তোমাদের মধ্যে প্রবলেম হলে তুমি সেটা শর্ট আউট করো ঘরের মধ্যে কিন্তু না সে আমার মেয়েরে ফোনে কয় হ্যাঁ বাবা কিছুই করবো না সব কিছু ঠিক হয়ে যাবে দেন পরের দিন সে কী করে পাড়ায় পাড়ায় যাইতেছে পাড়ায় পাড়ায় গিয়ে হের বাড়ি আমার বাপের বাড়ির পাড়াতে গেছে বাপের বাড়ির পাড়াতে গিয়েও আমার নামে বিশ্রী বিশ্রী মন্তব্য বিশ্রী মানে যতটুকু পারে সে হ্যাঁ কইতেছে আমি তো কারোর কাছে গেছি না আমি তো কারোর কাছে কইছি না যে না আমি আমার হাজব্যান্ড এমন আমি কইছি না গেলি না আমি চাই সে মানে হয়তো বা চাই সংসার করতে আমি এমন চাইছি না কারণ হ্যাঁ যে নোংরামি করছে এটি যদি মানুষের কাছে কই সবার কাছে সব কিছু করা যায় না বাট হ্যাঁ আমারে নিয়ে যে ধরনের নোংরামি শুরু করছে এখন তো আমি মেয়েরে নিয়ে আমার মেয়েও কইছে যে আমি মারে নিয়ে তো রাস্তায় বেরোবো মারে নিয়ে তোমার টিচারের বাড়িতে যেতে লাগবে তুমি কেন ইভেন আমার মেয়ের স্কুলের প্রিন্সিপালরাও জানাইছে প্রিন্সিপাল আমার মেয়েরে ডাকলো ডাইকা নিয়ে কইলো যে তুমি কাকে বেশি ভালোবাসো তুমি তোমার বাবা বললো নাকি তুমি তোমার মাকে বেশি ভালোবাসো তুমি তোমার মার কথা শোনো বাবার কথা শোনো না আমার মেয়েরও স্কুলে হ্যারাসমেন্ট করলো স্কুলের থেকে মেয়ে কান্না করতে করতে এলে আমার মেয়ের ফ্রেন্ডরা আমার মেয়েরে কয় তোর বাবা মার কি ডিভোর্স হয়ে যাবো এইসব কিছু চলছে এখন দেখেন আমি মানে এতটাই পারলো আমার মারধরও করে তারা হের মাও মারধর করছে সেটা আমার মানে হের পাড়ার মহিলারা সবাই জানে তারা কারোর পাড়ার কারোর সাথে মিশে না কারোর সাথে মিশতে দেয় না আমার তো এখন আমি এটাই চাইতেছি যে না অ্যাটলিস্ট হেসে একটা আইনের এত বড় জায়গায় একটা থাকা সে একটা মহিলার নামে এইভাবে বদনাম করতে পারে না যেই জায়গাতে আমি হেস তার মিসেস ইভেন তার বাচ্চার মা